প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক জেদ্দায় বাংলাদেশ মিশনের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানো ও প্রবাসীদের সরাসরি সেবা দিতে গণশুনানি হয়েছে বুধবার কনসুলেট প্রাঙ্গনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে কনসুলার সার্ভিস প্রদানের পাশাপাশি গণশুনানিতে কনসাল জেনারেল এফ এম বোরহানুদ্দিন সরাসরি প্রবাসীদের বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানে পরামর্শ দেন এ সময় প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ অর্জিত অর্থ বৈধপথে দেশে পাঠানো বাংলাদেশ বিমানে ভ্রমণ এবং সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ আর্নার্স বন্ড ক্রয় করে দেশের উন্নয়নে সামিল হবার জন্য আহ্বান জানানো হয় শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসুলেটর কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী প্রবাসী বাংলাদেশ